কুঞ্জভাঙা গান রয়েছে, দুপুরে রয়েছে ধুলট, আর বিকালে রয়েছে বাতাসা ছড়ানো প্লাস ভোগ নিবেদন। তো যেহেতু দুদিন আমার শরীর খুব খারাপ ছিল তার জন্য আমি যেতে পারিনি, যাই হোক আজকে ওষুধ খেয়ে একটু ঠিক আছি, তার জন্য আজকে আমি তোমাদের পুরো তৃতীয় দিনের হরি কীর্তন ভিডিও শেয়ার করব। এই তিন দিনের অনেক গুণ রয়েছে, যখন থেকে গ্রাম বেড়া দেওয়া হয় তারপর থেকে আমাদের পুরো তিন দিন গ্রামে নিরামিষ চলে, কোনো বাড়িতে আমিষ কোনো রান্না হয় না, ছোটবেলা থেকে দেখে আসছি আর এই নিয়ম বাড়িতে চলে আসছে। আর আজকে শেষ দিন, ভোগের দিন, আমার বাবা আমার পিসিদেরকে দেখে এসেছি, সকাল থেকে না খেয়ে দে তারা কাজ করে, ভোগের কাজ করে, আর এগুলো খুব ভালো লাগে। তো চলো পুরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, যাওয়া যাক। আমার বাড়ি থেকে এক মিনিট হাঁটলেই বারোয়ারিতলা পড়ে, তাই আমি যে এই দুদিন যেতে পারিনি তার জন্য আমার একটুও আফসোস নেই, কারণ কি আমি বাড়ি থেকেই হরি কীর্তন শুনেছি। হরিনাম নাচানাচির গান নয়, হরিনাম ভাব, হরিনাম ভক্তি, হরিনাম রাধা কৃষ্ণ এরকম করে নাচেন, গৌর দিতে এরকম করে নাচেন, গৌর একবার নেচেছিল এই হেলে তুমি, ব্যাস এতটুকু। এইভাবে নৃত্য, এইভাবে ভাব আসে না, এইভাবে ভক্তি তৈরি হয়। ভক্তি হয় কিসে? নিরালায় নিরজনে বসে বসে কান্তে। আমি শাস্ত্রে পড়েছি কোন বংশে যদি কেউ একজন কৃষ্ণ ভক্ত হয় না, একটা কৃষ্ণ ভক্তের জন্য তার তিন পুরুষ নয়, সাত পুরুষ নয়, তার চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে যায় না গো।
জয় জয় শ্রী মহাপ্রভু নিত্যানন্দ গুণানন্দ মহাপ্রভু কি মহাপ্রভু কি হরি সভা কি গ্রামবাসী বৃন্দ কি বাবা পঞ্চানন্দ কি মা দুর্গা কি মা চণ্ডী কি এনারা গৌরাঙ্গকে নিয়ে বেরিয়েছেন নগর ভ্রমণ করতে। দেখতেই পাচ্ছ মা জল আর আমেশ্বর দিয়ে জায়গাটা ধুয়ে দিল। এবার এখানে মা কিনে রাখা বাতাসাটা ছড়িয়ে দেবে আর প্রত্যেকজনের বাড়িতে যখন গৌরাঙ্গ যাবে একই নিয়ম করতে হয়। এখন গৌর আর নিতাই নগর ভ্রমণ শেষ করে ফিরছে তার মায়ের ঘরে। গৌর আর নিতাই ঘরে ফিরে এসেছে, তাদেরকে পাখার হাওয়া করা হচ্ছে, একটু পরে তাদেরকে জল মিষ্টি খাওয়ানো হবে। কাদা মেখে এখন চান করে চেঞ্জ করে চলে এসেছি আর এখন হবে বাতাসা ছড়ানো আর ভোগ নিবেদন। যেহেতু আমাদের ইউটিউবে 4.4K ফ্যামিলি, তার জন্য আমরা ঠাকুরের নাম করে 4 কিলো 400 গ্রাম বাতাসা ছড়াবো। এত জোরে বৃষ্টি হচ্ছিল, চারিদিকে জলে জলাময় হয়ে গেছে, কেউ বসতে পারছে না, তবু মানুষের ভক্তি ঠাকুরের প্রতি একটুও কমেনি, অটুট রয়েছে, আর এই মানুষের ভিড়ই হচ্ছে তার প্রমাণ। বাতাসা আপনারা হাতে দিয়ে দিন, সবচেয়ে ভালো, বৃষ্টির মধ্যে জলে গলে গিয়ে কেউ পাবে না, হাতে হাতে দিয়ে দিন। এখনই ভোগ বিতরণ শুরু হবে, মন্দিরের মূল গেটে চলে আসবে। Yeah.
যারা আমাদের এই কীর্তনে অনুদান দিয়েছেন। দেখো গাইস, বাতাসা ছড়িয়ে আমরা এই এক ডিপে লজেস কুড়িয়েছি, মানে ভাবো কতটা স্ট্রাগল করেছি, বাতাসা ছড়িয়েছি আবার লজেসও কুড়িয়েছি, মানে এটা আমার দিদির বাবার আর মায়ের মিলিত প্রচেষ্টা, আর তার সাথে যারা ছড়িয়েছে তারাও এক মুঠো করে হাতে দিয়েছে, টোটাল এই এক কন্টেনার হয়েছে। সো গাইস, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমরা শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকো তাহলে অবভিয়াসলি কমেন্টে রাধে রাধে বা হরে কৃষ্ণ লিখতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।